সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভেরি ভেরি গুড নিউজ অ্যান্ড বিগ নিউজ। অনেক প্রতীক্ষার পর সিঙ্গাপুর সরকার বাংলাদেশের সাথে বর্ডার ওপেন করেছে, অ্যাজ ওয়েল বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং মিয়ানমার, যেখানে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। বর্ডার ওপেন করেছে, আগামী 26 অক্টোবর রাত 12টার পর থেকে এটা চালু হবে। এবং যেটা আপনারা সবসময় প্রশ্ন করেন, এন্ট্রি অ্যাপ্রুভাল, ইয়েস, এন্ট্রি অ্যাপ্রুভাল এখন চালু হয়ে গেছে কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্য। 1 নভেম্বরের পর থেকে অবশ্যই ভ্যাকসিনেশান হওয়া লাগবে। 1 নভেম্বরের আগে যারা আসবেন তাদের ভ্যাকসিনেশান লাগবে না, শুধু কনস্ট্রাকশন ওয়ার্কারদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আর 1 নভেম্বরের পর থেকে সব ধরনের ওয়ার্ক পাস হোল্ডারদের ভ্যাকসিনেশান লাগবে। আরও বিস্তারিত জানতে আপনারা MOM ওয়েবসাইট, আপনাদের এমপ্লয়ারের সঙ্গে যোগাযোগ করুন। আমি আরেকটি ভিডিও করব যেখানে বিস্তারিত আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। এখন জাস্ট গুড নিউজটা আপনাদেরকে জানাচ্ছি, 26 অক্টোবরের পর থেকে বাংলাদেশের বর্ডার সিঙ্গাপুরের সাথে খুলে গেছে, খুলে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এবং ওয়ার্ক পারমিট, এস পাস, এমপ্লয়মেন্ট পাস, সব ধরনের ট্রাভেলার যারা ডিপেন্ডেন্ট পাস, সবাই সিঙ্গাপুরে আসতে পারবে। সুতরাং আপনারা আগেই জানেন, কনস্ট্রাকশন ওয়ার্কারদের এন্ট্রি অ্যাপ্রুভাল নেওয়ার জন্য MOM এর ওয়েবসাইটে যেতে হয়, এমপ্লয়মেন্ট পাস এবং তাদের ডিপেন্ডেন্ট পাস বা অন্য যারা আছে তাদের ICA-র ওয়েবসাইটে যেতে হয়। সেফ ট্রাভেল একটা ওয়েবসাইট আছে, তো এটি আপনারা খেয়াল করবেন। এবং আমি আজকে যেটুকু ICA-র ওয়েবসাইটে যে দেখেছি, এখনও পর্যন্ত তাদের নভেম্বরের 22 তারিখ পর্যন্ত যে ক্যালেন্ডারের ডেট ওপেন আছে সেখানে ডেট অ্যাভেলেবল দেখাচ্ছে না। জানি না এটা পরে অ্যাভেলেবল হবে কি অলরেডি কেউ বুক করে ফেলেছে। এবং MOM এর ওয়েবসাইটে অলরেডি এন্ট্রি অ্যাপ্রুভাল করা যাচ্ছে, তো সেটা আপনারা জানেন। এন্ট্রি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করার আগে আপনাকে অ্যারাইভাল ডেট, সেই ডেটটা আগে চুজ করে ওখানে ক্যালকুলেটার দেখতে হবে যে এই ডেটের জন্য ঠিক কবে থেকে কবের মধ্যে আসলে অ্যাপ্লাই করা যায়। এটি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে ভুল করেন। আরেকটি হলো, 1 নভেম্বরের পরে যারা আসবেন তাদের অবশ্যই ভ্যাকসিনেশান থাকতে হবে। সেক্ষেত্রে আপনার যে ভ্যাকসিন ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ কোন তারিখে নিয়েছেন এবং ব্র্যান্ড কী ছিল, সিনোফার্ম বা সিনোভ্যাক বা অক্সফোর্ড, যা যা ছিল আপনাদের, সেইটা উল্লেখ করতে হবে। এবং সেই তথ্যগুলো যেন পরে ভেরিফিকেশানে আপনারা দেখাতে পারেন সিঙ্গাপুর গভর্নমেন্টকে। এবং কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্য সিঙ্গাপুর আসার পরে 10 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে এবং $1450 পে করতে হবে। এটা হতে পারে আরও 1-2 মাস পরে, এটা কতটুকু কনসিডার করবে। এখন পর্যন্ত এই সংবাদ, সবচেয়ে বড় সংবাদ হলো যেটা এতদিন বন্ধ ছিল এবং শুধু কিছুমাত্র পাইলট প্রজেক্টের মাধ্যমে যারা যারা এসছে এবং অনেক তার থেকে বেশি সংখ্যার ছোটো ছোটো কোম্পানিগুলোর ওয়ার্কারগুলো অপেক্ষা করছে। অনেকে দেশে যে আটকে গেছেন, অনেকে নতুন IPA হয়েছে। সুতরাং সেই প্রতীক্ষার দিন শেষ, 26 অক্টোবর রাত 12টার পর থেকে সব কিছু নর্মাল হয়ে যাচ্ছে, নর্মাল হয়ে গেছে। এবং আপনারা যদি ICA-র ওয়েবসাইটে যান এবং যদি MOM-এর ওয়েবসাইটে যান, তাহলে আরও কিছু ক্যাটাগরিতে নতুন কিছু কান্ট্রি ইন হয়েছে। যারা সিঙ্গাপুর থেকে যারা বাইরে ট্রাভেল করতে চান বা অন্য দেশ থেকে যারা আসতে চান তাদের জন্য সুসংবাদ, অনেকগুলো দেশ এখানে অ্যাড করেছে। আপনারা বিস্তারিত ICA-র ওয়েবসাইটে দেখুন এবং MOM-এর ওয়েবসাইটে দেখুন। এবং প্রত্যেকটি জিনিস যেন কোনো ভুল না হয়, প্রত্যেকটি জিনিস ডাবল কনফার্ম করবেন। আমাদের কোনো সাহায্য লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।